গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। আমার মুন আনলিমিটেড ফ্যামিলির সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে ভীষণই কুয়াশাচ্ছন্ন একটা দিন, একদম সত্যি নিউ ইয়ারের মতোই আজকের আবহাওয়াটা, কেননা প্রত্যেক বছর নিউ ইয়ারে এরকমই একটা আবহাওয়া থাকে, বেশ শীত শীত ভাব, কুয়াশাচ্ছন্ন, শীতকালে যেরকম ওয়েদার হওয়া উচিত। তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকে এলাম, বাইরে একদম কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে। আজকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই দেখো বেড কভারটা কিন্তু পাল্টে ফেলেছি, ফার্স্ট জানুয়ারি বলে কথা, বলো বেড কভারটা কি আর সেম রাখলে ভালো লাগবে? আর এখানেও দেখো কীরকম কুয়াশা কুয়াশা, সাদাটে মতো হয়ে আছে। আমি দরজা অবশ্য খুলে দিয়েছি, ওয়াশিং মেশিনও চালু করে দিয়েছি, চলে যাচ্ছি লিভিং রুমে। লিভিং রুমটা আজকে ফার্স্ট জানুয়ারিতেও কিন্তু সেই অরেঞ্জ হয়ে আছে। তো দাঁড়াও জানলা টানলা খুলি, দরজা পর্দাগুলো সরাই। এই দেখো নিমেষের মধ্যে ম্যাজিক করে সব খুলে দিয়েছি, এবার আলোয় আলো হয়ে গেছে। কেমন লাগছে আজকে? একটা ফ্রেশ নতুন দিন, বছরের প্রথম দিন, আর আমার ছোট মেয়ে হয়ে যে বসে আছে, আমার ছোট্ট ম্যাগু, তোমাদের ম্যাগু ম্যানেজার বসলো। যাই হোক, পজিটিভ এনার্জি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে, রোজকার কাজ তো আছেই, রান্নাঘরে চলে এসেছি। অন্ধকার রান্নাঘর ভালো লাগে না, লাইট জ্বেলে দিলাম। আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, দাঁড়াও এই দেখো দুটো কপি। কালকে ইয়ারের শেষ দিনে স্মার্ট বাজারে গিয়েছিলাম গুড্ডিকে নিয়ে, তো দুটো কপি নিয়ে এসেছি, ন টাকায় দুটো কপি, জানো, মানে 9 rupees ইচ। তো যাই হোক, আমার ফাঁকিবাজির চা করে নিচ্ছি। তো আমার চা রেডি, আমি চা নিয়ে চলে যাচ্ছি। আজকে ফার্স্ট ডেতে একদম লেট করব না, প্রথমেই এই গরম চাটা খেয়ে নিই। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার, ফার্স্ট জানুয়ারি 2023, আর উইশ ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। আশা করব তোমাদের আজকের দিনটা ভীষণ ভালো কাটবে, এবং এই বছরটা 2023টা তোমাদের সব মনস্কাম পূর্ণ করে দেবে এবং ভীষণ 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 ভালো কাটবে। আমি সকালেই তোমাদের একটা উইশ করে কমিউনিটি পোস্ট দিয়েছি, আর হোয়াটসঅ্যাপে যতজনকে পেরেছি আমি উত্তর দিয়েছি, বাট আমার ব্যাটারি লো হয়ে গেছে, ব্যাটারিতে চার্জে দিয়েছি, চার্জটা হয়ে গেলে আবার আমি বাকি যেগুলো বাকি পড়ে আছে সেগুলোকেও সব উত্তর দিয়ে দেবো। এখন বাজে 8:30, সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, হি হি করতে করতে বাইরে গিয়ে চেষ্টা করেছিলাম ফার্স্ট মর্নিং সানরাইজটা দেখাবার জন্যে, আর আমিও দেখবো বলে, বাট কিচ্ছু নেই, পুরো কুয়াশা, ফগি একটা ডে, ঘোলাটে মতো হয়ে আছে। আর আজকে আমার জামা কাপড়ও প্রচুর পড়েছে, জানি না কেন, কালকে গুড্ডি আলমারি ফালমারি নিজের গুছিয়েছে, এবার যে যেগুলো ঢোকাতে পারেনি সে সেগুলো কী করেছে, ওয়াশিং মেশিনে ফেলে দিয়েছে। তো সেই জন্যে এক কাঁড়ি মানে জামা কাপড় হয়ে গেছে। আমার বেড কভার চেঞ্জ করেছি, তোমরা সকালে দেখেছো বেড কভারটাকে কেচে দিয়েছি, মানে অনেক, এবার কী করে যে শুকোবে কে জানে, তবে একটু হাওয়া আছে এটাই মাছোয়া, আর কি, আর পুরনো আমি, নতুন দিন নতুন বছর, কিন্তু আমি পুরনো, তো পুরনো আমি তো পুরনো কাজকর্ম নিয়েই আমাকে চলতে হবে, তাই না? যা আমার ডেলি রুটিন, যা আমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, সেইগুলো নিয়েই আমাকে আবার 2023 পথ চলা শুরু করতে হবে, নিশ্চয়ই তোমাদেরও তাই। তো আশা করব আমারও এই বছরটা মোটামুটি ভালোই কাটবে, আর তোমাদের তো অবশ্যই আমার তরফ থেকে সবার জন্যে, পৃথিবীর যে যে কর্নারে আছো না কেন, সবার জন্যে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। 2022-র দিকে তাকালে যেটা বিশাল বড় পাওনা আমার হয়েছে সেটা হচ্ছে মাকে আমি একদম মৃত্যুর হাত থেকে বাড়িতে নিয়ে আসতে পেরেছি, এটা আমার কাছে ফার্স্ট অ্যাচিভমেন্ট। আর সেকেন্ড অ্যাচিভমেন্ট হচ্ছে আমি 10,000 মানুষের ভালোবাসা পেয়েছি, আমার পরিবারে 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, 10,000 জন আমার পাশে এসে দাঁড়িয়েছে, এটা আমার সেকেন্ড অ্যাচিভমেন্ট। আর আশা করব 2023-তে আমরা আরও এগোতে পারবো, আমার মাও মোটামুটি ভালোই থাকবে, এই আশাগুলো নিয়ে লোকনাথ বাবার কাছে এই প্রার্থনা করে আমি আজকের দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আর রান্না বান্না একই তো থাকবে, তবে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই জন্য ভাবলাম ওই মাছের ঝোল, ওই ডাল চচ্চড়ি এসবগুলো না করে আজকে পোলাও করব, আর মাছ ভাজা মার থাকবে, আর গুড্ডি পোলাও খায় না,
তাই জন্য ওর জন্য দেখছি, চেষ্টা করছি একটু যদি তন্দুরি চিকেন করে দিতে পারি। বাট আমি এখনো জানি না আমার ড্রামস্টিক আছে কিনা, তন্দুরি চিকেনটা ড্রামস্টিকেই বেশি ভালো হয়, তো ড্রামস্টিক আছে কিনা দেখবো। সেই পুরোনো দিনের অভ্যেসগুলো নিজের মধ্যে তো রয়েছে। হ্যাপি নিউ ইয়ার মানেই বাবা গিয়ে দোকান থেকে একটা কেক নিয়ে আসতো, আরও আরও অনেক কিছু। তো সেই সব স্মৃতিগুলো তো ভুলে যেতে পারি না বলো, সেগুলো তো আমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। তো যতটা পাচ্ছি নিজের একা একা সেইগুলো কিছুটা কিছুটা মেনটেন করবার চেষ্টা করছি, বাট সেই দিনগুলো তো ফিরে পাবো না, সেই মানুষটাকে তো ফিরে পাবো না। মাও আজকে অথর্ব হয়ে গেছে, তো যাই হোক আমার যতটুকু ক্ষমতা ততটুকু দিয়েই আজকে প্রথম দিন বছরের চেষ্টা করছি সাজিয়ে রাখার। তো রান্না বান্না আর কিছু দেখাবো না, আজকে ইচ্ছে আছে তোমাদের সঙ্গে গল্প আড্ডা করেই সময়টা কাটাবো। তো তার জন্যে আগে আমার রান্নার ব্যবস্থাটা করে নিই, করে নিয়ে আবার বসবো তোমাদের সঙ্গে গল্প আড্ডা করতে। আজকে আর কাজকর্ম রোজই তো থাকে একই জিনিস, আগামীকাল থেকে আবার একই জিনিস থাকবে, তাই আজকের দিনটা ভাবছি একটু আড্ডায় মেতে থাকি না আমরা, ক্ষতি কী তাই না? সবাই মিলে, জানি তোমাদের আড্ডাটা আমি পাবো না, বাট আমার আড্ডাটা তোমরা পাবে, এবং আমি এটুকু ফিল করব যে তোমরা সবাই আছো, তোমরাও সবাই কমেন্ট বক্সের মাধ্যমে আমার উত্তর দিচ্ছ বা আমার সঙ্গে তোমাদের কথা শেয়ার করছো। তো এইভাবে আজকের ব্লগটাকে সাজিয়ে রাখতে চাইছি, আশা করব তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর এইভাবেই আমার সঙ্গে থেকো, আমাকে ভালোবাসাটা দিও, আমার পাশে থেকো, এইটুকুই আমি শুধু চাই তোমাদের সবার কাছ থেকে। আর নতুন নতুন অনেককে চাই আমার পাশে 2023-তে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি বাট আমার ভিডিও দেখো, তাদেরকে আমি মানে ওয়েলকাম করব এবং তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ চলে এসো আমার পরিবারে, আমরা সবাই মিলে একসঙ্গে হাত ধরে 2023টা কাটাই। তো তার মজা একটা আলাদা, সবাই মিলে এনজয় করার মজাটা আলাদা। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই, চটপট কাজ সেরে তারপরে চলে আসবো তোমাদের কাছে। আজকে শুধু গল্প আড্ডার দিয়েই ব্লগটাকে ভরিয়ে দেবো। ম্যাগুকে অবশ্যই দেখাবো, ম্যাগু আছে বাইরে ঘুরে চলে এসেছে, তো দাঁড়াও আর মাকেও দেখাবো। তোমাদের অনেক প্রেয়ার, অনেক ব্লেসিং, অনেক কনসার্ন, সব কিছুর উপর ভর দিয়ে মৃত্যুর হাত থেকে মাকে বাঁচিয়ে বাড়িতে আনতে পেরেছি, তার জন্যে তোমাদের কাছে অলওয়েজ অলওয়েজ আমি গ্রেটফুল। তো চলো সব সবাইকেই দেখিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। এই যে আজকে 1 জানুয়ারিতে তোমাদের দেখিয়ে দিলাম, মা বসে আছে আর আমার ছোট মেয়েও বসে আছে, ঘুরে টুরে চলে এসেছে অনেকক্ষণ পরে, অনেক কাজ সেরে ফের চলে এসেছি তোমাদের সামনে ব্রেকফাস্ট নিয়ে। এখন বাজে 10:20। হ্যাপি নিউ ইয়ারের আমার ব্রেকফাস্ট দেখো, ব্রেড টোস্ট, অমলেট আর একটা কেক, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। বছরের প্রথম দিনে এই ব্রেকফাস্ট, এই ব্রেডটা একদম টাটকা, এই মাত্র ব্রেড ওনার কাছ থেকে কিনলাম। আজকে রান্নাবান্নার ডিটেলে কিছু শেয়ার করছি না, বাট রান্না হয়ে গেলে পুরোপুরি তোমাদের দেখিয়ে দেবো যে কী কী করেছি। আজকে শুধু গল্প, শুধু আড্ডা, শুধু কথা, শুধু স্মৃতি, এই দিয়েই থাকবে আজকের ব্লগ। রান্না করা, ঝাঁট দেওয়া, মোছা, মপ করা রোজ দেখাই, আজকে বছরের প্রথম দিন সমস্ত বন্ধ। কাজ কিন্তু বন্ধ না, কাজ সব হচ্ছে কিন্তু দেখানো বন্ধ, আবার কাল থেকে শুরু হবে সেই পুরনো রুটিন। আমাদের এখানে কালকে বিশাল বড় ফাংশন হয়েছে, 31 ডিসেম্বরের ফাংশন। উজান অ্যান্ড হার ফ্রেন্ডস এসেছিল, আরও একজন দুজন ডিজে এসেছিল, বিশাল গম গম করছিল। চিন্তা করো না আমি যাইনি, আমি কালকে গুড্ডির সঙ্গে সন্ধেবেলা গিয়েছিলাম স্মার্ট বাজার। স্মার্ট বাজারে ঘুরে দুটো কপি কিনেছি, তারপরে ও ফুচকা খেয়েছে, আমি দই ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি। এভাবেই কালকে 31 ডিসেম্বরের বিকেলটা কাটিয়েছি। চুড়মুড় তৈরি হচ্ছিল, সেটা ফেসবুক পেজে আমি শেয়ার করেছি, তোমরা অনেকে লিখেছো এটা ঠিক হয়নি। দাঁড়াও আজকে আরেকটা জিনিস শেয়ার করবো ফেসবুক পেজে, সেটা
দেখে তোমাদের দেখি কি অবস্থা হয়, এখন বলবো না, যখন শেয়ার করবো তখন দেখবে, পাগল হয়ে যাবে পুরো, খেয়ে নিয়ে যাবে, তারপর আবার আসছে। এই যে আজকে 1 জানুয়ারি, আমাদের অতি সামান্য লাঞ্চ, কিন্তু এর মধ্যে অনেক ভালোবাসা মেশানো আছে। এটা হচ্ছে বাসন্তী পোলাও, কিশমিশ দিয়ে করেছি। এটা আমার মার পুরো ফেভারিট আইটেম, খুব ভালোবাসে। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের ফেভারিট, চিলি চিকেন। আর এটা হচ্ছে মার জন্যে মাছ ভাজা, মা পোলাও দিয়ে মাছ ভাজা খেতে ভালোবাসে। আর অবশ্যই আছে প্লেন হোয়াইট রাইস। ব্রেকফাস্ট সেরে, রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি আবার তোমাদের সামনে। লাঞ্চটা দেখলে তোমরা, এটাই আজকে আমাদের 1 জানুয়ারির লাঞ্চ মেনু, একটু স্পেশাল অন্য দিনের তুলনায়। পোলাও আর মাছ ভাজা মার, আমার পোলাও আর চিলি চিকেন, আর গুড্ডির হোয়াইট রাইস আর চিলি চিকেন। আর হ্যাঁ, আমার ছোট মেয়ে ম্যাগুর, ওর তো স্পেশাল কিছু করলে ও তো খাবে না, তো ওই জন্যে ওর 2 পিস মাছ আর ভাত দিয়ে মেয়েকে অলরেডি ওকে খেতে দিয়ে দিয়েছি। আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, মনে হচ্ছে যে হ্যাঁ এটা একটা উইন্টার। এই উইন্টার ভাবটা, মানে শীতকালে যে শীতের আমেজ, সেটা কাল অবধিও অতটা ফিল করিনি, বাট আজকে কিন্তু বেশ গায়ে হাওয়া লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা আমেজের একটা ব্যাপার আছে। তো নতুন বছরের একটা নতুন দিন, শীত তো পড়বেই তাই না? 1 জানুয়ারিতে প্রত্যেকবারই ভালোই ঠান্ডা পড়ে, এবারে বরং বলতে গেলে কম্পারেটিভলি একটু কমের দিকেই। তো তোমরা আজকে কি সবাই মিলে বেরোচ্ছো, সবাই বাইরে গিয়ে খাচ্ছ, কি কি আনন্দ করছো? এখন মেলাও তো বোধহয় বেশ কয়েকটা চলছে, তো আমি তো এবারে কোনো কিছুই অ্যাটেন্ড করলাম না, সব রেখে দিচ্ছি আগামী দিনের জন্যে। আশা করবো 2023টা আমার জন্যে বেশ ভালোই কাটবে, অবশ্যই তোমাদেরও ভীষণই ভালো কাটবে। আর 2022টা তো দেখলেই তোমরা, আমার পুরো টালমাটাল গেল, তার মধ্যেও একটাই তৃপ্তি যে মাকে ভালো করে আনতে পেরেছি, ভালো করে এনেছি বলবো না, কিন্তু যে অবস্থার মধ্যে মা চলে গেছিলো সেখান থেকে মাকে কিছুটা কিছুটা সামাল দিতে পেরেছি, তো সেটাই হচ্ছে আমার কাছে একটা বিশাল তৃপ্তি। আর বললামই তো সকালে 10K সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলে, তো 10,000 প্লাস এখন মানুষ, 11,000-এর দিকে যেতে যাচ্ছি, তো এটাও আমার কাছে একটা বিশাল আনন্দ, বিশাল পাওনা। এতজন মানুষের ভালোবাসা পাওয়াটাও চারটিখানি কথা না, সত্যি অনেক ভাগ্য থাকলে তাহলে এত মানুষের ভালোবাসা পাওয়া যায়। তো সেই দিক থেকে দাঁড়িয়েও আমি বলবো যে আমি ভালো আছি, খুবই ভালো লাগছে। আর 2023 কেমন কাটবে সেটা তো প্রেডিক্ট করা যায় না, আমি তো আর জ্যোতিষী নই যে বলতে পারবো 2023 আমার কেমন কাটবে, তবে দেখো মনে আশা তো অলওয়েজ রাখা উচিত, পজিটিভিটি তো অলওয়েজ রাখা উচিত, সেই দিক থেকে চিন্তা করলে, আর লোকনাথ বাবার ওপর আমার অগাধ বিশ্বাস, সেই দিক থেকেও চিন্তা করলে, ওনার ওপর ভরসা রেখে আমি যেরকমভাবে এত বছর কাটিয়ে এসেছি ঠিক সেইভাবেই আমি আগামী 2023টাও কাটাবো। তো তারপরে উনি যেমন যেমন পরিস্থিতির সম্মুখীন আমাকে করবেন, সেই পরিস্থিতি ফেস করতে হবে, এবং আশা রাখবো যে উনি লড়াই করার শক্তিটাও আমাকে দেবেন। তো ওনার ওপর পুরো ভরসা নিয়েই আমি এতদিন চলেছি, আর 2023-এও সেমভাবে ওনার ওপর ভরসা রেখেই আমি প্রত্যেকটা দিন পার করবো। আর তোমরা তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও, আবারও বলছি, সকালেও বলেছি যে অনেক অনেক ভালোবাসা দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। এই আমার মুন আনলিমিটেড পরিবারটা যেন আস্তে আস্তে অনেক বড় হতে পারে, এই স্বপ্নও আমি দেখি, আর এটাও আশা রাখি যে আমার মা ভালো থাকবে। 2023-এর 1 জানুয়ারির আজকে প্রায় হাফ বেলা হয়ে গেল, 12টা বাজে, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে। আজকে আমি আর চান করবো না, কেননা কালকে ম্যাগুকে চান করিয়ে, জানো তো আমি পুরো শ্যাম্পু ট্যাম্পু করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়েছি, তো আজকে আর চান করবো না, আজকে আমার চানের দিক থেকে রেস্ট ডে। হয়তো তোমরা বলবে যে আজকে 1st ডে চান করলে না, না আজকে 1st ডেতে আর ভালো লাগছে না, তো ফ্রেশ হয়ে নেবো, অবশ্যই ফ্রেশ হয়ে নেবো, নিয়ে এই মাকে নিয়ে গুড্ডিকে নিয়ে
ম্যাগিকে নিয়ে যেরকম অন্য দিন কাটাই ঠিক সেইভাবেই আজকের দিনটাও কাটাবো। আসলে বিশাল কিছু করার দরকার পড়ে না জানো তো, আমার মনে হয় যেটুকু দরকার সেটুকু হচ্ছে মনে শান্তি, মনে আনন্দ, মনে তৃপ্তি, এইটুকু জিনিস সঙ্গে থাকলেই না অতি সামান্য দিয়েও কিন্তু অনেক আনন্দ করা যায়, অনেক ভালো থাকা যায়, এটা আমার বিশ্বাস। জানি না তোমাদের সঙ্গে আমি একমত হতে পারলাম কি না, বাট এটা আমি বিশ্বাস করি। তো চলো আজকের ভিডিওটা একদম এরকমই রাখলাম, শুধু কথা আর কথা। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে, আশা করব তোমাদেরও ভীষণ ভালো কাটবে। আর যার যা মনে রাগ বা হিংসে বা দুঃখ সব কিছুকে পেছনে ফেলে আবার নতুন করে শুরু করো একটা নতুন বছর, এটাই আমার মনে হয় আমাদের একটা রেজলিউশন হওয়া উচিত, তাই না? প্রত্যেকের প্রত্যেকের অনেকে অনেককে দেখি প্রচণ্ড রাগ আছে ভেতরে, প্রচণ্ড হিংসে আছে ভেতরে, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা দুঃখ অনেক কিছু মনে পোষণ করে রাখে, অনেকে অনেক কিছু আউটবাস্ট করে দেয়। তো আমার মনে হয় সেগুলোকে ঝেড়ে ফেলে যাতে আমরা হাসি মুখে সবাইকে সঙ্গে নিয়ে সবার সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে যদি আমরা পথ চলতে পারি, সেই রাস্তাটা কিন্তু অনেক অনেক ইজি হবে, অনেক বেটার হবে। আর বিভিন্ন টাইপের রেজলিউশন অনেকে করে, 1 জানুয়ারিতে আমি এই করব, 2020 মানে এই বছরে আমি এই করব, ওই করবো, সেই করবো। আমার মনে হয় ওই সব রেজলিউশন না করে এই রেজলিউশনটা করা প্রত্যেকের উচিত, যে আমরা হিংসে রাগ দুঃখ কষ্ট কোনো রকম অসৎ উপায় এই সব জিনিসগুলো মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে, কোনো মিথ্যে এই সব জিনিসগুলোকে প্রত্যেকটা নেগেটিভ জিনিসগুলোকে আমরা ঝেড়ে ফেলে দিয়ে আমরা যেন হাসি মুখে আমরা যেন মনটাকে খোলা রেখে সৎভাবে পুরো বছরটা কাটাতে পারে, এটাই আমার মনে হয় বছরের প্রথম দিনের রেজলিউশন হওয়া উচিত প্রত্যেকের। কেননা এর থেকে বড় রেজলিউশন আর কিছু হয় না, যে শান্তিতে থাকব, মন মনটাকে সৎ রাখবো, মনটাকে খোলা রাখবো, আনন্দে থাকবো, হাসি মুখে থাকবো, এই হোক না অন্য কারুর আমার থেকে বেশি আছে, হোক না অন্য কেউ আমার থেকে বড় হয়ে যাচ্ছে, হোক না অন্য কারুর বেশি লাভ হচ্ছে, এগুলোকে নিয়ে চিন্তা করে শুধু শুধু মনের মধ্যে কমপ্লেক্স এনে কমপ্লেক্সিটি বাড়িয়ে দিনগুলোকে নষ্ট করার থেকে আমার মনে হয় চলো আমরা সবাই মিলে এই মানে ওথ নিই বা এই রেজলিউশন শুরু করি যে আমরা ভীষণ ভালো থাকবো, আমরা সৎভাবে থাকবো, কোনো রকম মিথ্যেকে আমরা প্রশ্রয় দেবো না, কোনো রাগ করবো না, কোনো অশান্তি করবো না, কোনো কিচ্ছুর মধ্যে থাকবো না, আমরা খোলা আকাশের মতো খোলা মন নিয়ে থাকবো, খোলা মন নিয়ে বাঁচবো, আমরা আনন্দে থাকবো। তো এই বলেই আজকে আমি আমার ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, আজকের ভিডিওয় কিছুই নেই, শুধু আমার বকবকানি ছিল, 1 জানুয়ারিতে আমার বকবকানি তোমাদেরকে উপহার দিলাম। কাল থেকে আবার আমার ডেলি লাইফস্টাইল ব্লগ যেরকম দিই, যেরকম ডেলি লাইফস্টাইলে রোজ নামচা তোমরা দেখো সেটাই আবার দেখবে। তো যদি আজকের আমার এই বকবকানি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সব ঠিকঠাক থাকলে অবশ্যই চলে আসবো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাক, অনেক অনেক এনজয় করো, খুব ভালো থাকো, সুস্বাস্থ্য নিয়ে থাকো, আর অনেক ভালোবাসা তোমাদেরকে। তো Love you all.